হরাজদীপ সক বঙ্গাইগাঁওতো অত্যাবশ্যকীয় যে সামগ্রীর মূল্য বৃদ্ধি, শাক পাচলির মূল্য অস্বাভাবিক হারত যেহেতু বৃদ্ধি হয়েছে, আর এটা কারণ উল্লেখ করেছে যে নাটনি হয়েছে। ইয়ার বজারতো ব্যবসায়ী সকলে শাক পাচলির উৎপাদন নহয় বলে কয়ে দাম কিন্তু বৃদ্ধি হয়েছে, কিন্তু মধ্যভোগীয়ে তার মাজতে কিন্তু যথেষ্ট মুনাফা লৈ আছে। মই ব্যবসায়ীর কাষলে যাম, তার পূর্বে গ্রাহক এগারী মূর সুতরাং আছে। শাক পাচলির যথেষ্ট মূল্য বৃদ্ধি হয় হয় মানে বজারত আহিলে দেখা যায় বজারত যেন জুই লাগিছে আর মানে এনেকা ধরনের শাক পাচলির ইমান দাম বেশি হয়েছে, মানে এই দামের কারণে মানুষে কিনবই নয় অবস্থা হয়েছে। আজি বজারত আহি পেলে দেখিল ক্যাপসিকামর 300 টাকা কেজি কই আছে, ফুলকপি 100 টাকা 150 টাকা দাম হয়েছে, এনেকা ধরনের কন্ডিশনত আজি মানুষে সাধারণ শ্রেণীর মানুষে বস্তু কিনবলে টান হয়ে গেছে, বাসি মানে জিয়াই থাকবলে সম্ভব নোহা হয়েছে। ফুলকপি কিমানকে কিনলে? মই 100 টাকা ললো কিলো। হয় যি 100 টাকা তেও ক্রয় করেছে বলে উল্লেখ করেছে ফুলকপি, সেয়া কিন্তু কৃষকে অর্থাৎ গৃহস্থ অভেয়াপুরী বজারত পেকারী হাতত কিন্তু বিক্রি করে 35-40 টাকা, আর তারপর বঙ্গাইগাঁও বজারত যেহেতু আহি 100 টাকাত বিক্রি হয় সেই একই ফুলকপি। বেগেনার দাম? বেগেনা 80 টাকা বেচে আছে। 80 টাকা? হ্যাঁ, এটা বিষ্ণুপুরের পর আছে, বিষ্ণুপুর এটা আমার বিজনের উত্তর ফালে। বিক্রি করছে কৃষকে বিক্রি করে ব্যাপারীর পর? নহয়, কৃষকের পর আনিছো। আনিছো 65-এ পড়েছে। হ্যাঁ, কিহর কারণে দাম বেশি? কিহর কারণে এটু গম নাপাও, কিন্তু আমি ব্যাপারী মানুষ, এটা মানে কৃষক যিনজনে এইবিলাক মানে দাম নেরেই। মুঠর উপর কোনো নিয়ন্ত্রণ নাই বজারের উপর যোগান বিভাগের। রাজীবান্ত, আপনার ধন্যবাদ জ্ঞাপন করছো এই মুহূর্তে বঙ্গাইগাঁওর পর আমাকে প্রতিক্রিয়া জানার বাবে। এতিয়া অস্বাভাবিকভাবে শাক পাচলির যে দাম বৃদ্ধি হয়েছে, সেই দাম বৃদ্ধিয়ে যথেষ্ট সমস্যার সৃষ্টি করেছে। এতিয়া যোগান বিভাগে এই ক্ষেত্রে কেনেকুৱা ধরনের ব্যবস্থা গ্রহণ করে সেয়া কিন্তু লক্ষণীয় হবো।